ডিয়ার লিসেনার্স, আসসালামু আলাইকুম। এখন আমরা একটি প্রবন্ধ শুনব। প্রবন্ধটির নাম জাদুঘরে কেন যাব। প্রবন্ধটির রচয়িতা আনিসুজ্জামান। আর বরাবরের মতোই প্রবন্ধ পাঠে আছি আমি আব্দুল মোমিন। পাশ্চাত্য দেশে জাদুঘর তত্ত্ব, মিউজিওলজি, মিউজিওগ্রাফি বা মিউজিয়াম স্টাডিজ একটা স্বতন্ত্র বিদ্যায়তনিক বিষয় বা শৃঙ্খলা হিসাবে বিকশিত। আলেকজান্দ্রিয়ার নাকি পৃথিবীর প্রথম জাদুঘর স্থাপিত হয়েছিল খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে বা তার কাছাকাছি সময়ে, ঠিক নির্দিষ্ট করে বলতে পারছি না। আমি তখন উপস্থিত ছিলাম না, কিন্তু এটুকু দ্বিধাহীনভাবে বলা যায় যে সে সময়ে জাদুঘর তত্ত্ববিদদের কেউ তার ধারে কাছে ছিলেন না। কি প্রেরণা থেকে বিশেষজ্ঞ না হয়েও একজন মানুষ এমন একটা কাজ করেছিলেন, এবং দর্শনার্থীরাই বা সেখানে কোন প্রত্যাশা নিয়ে যেতেন তা আজ ভাববার বিষয়। পৃথিবীর এই প্রথম জাদুঘরে ছিল নিদর্শন, সংগ্রহশালা ও গ্রন্থাগার, কিন্তু ছিল উদ্ভিদ উদ্যান ও উন্মুক্ত চিড়িয়াখানা। তবে এটা নাকি ছিল মুখ্যত দর্শন চর্চার কেন্দ্র। এ থেকে আমাদের মনে দুটি ধারণা জন্মে। জাদুঘর গড়ে উঠেছিল প্রতিষ্ঠাতার রুচিমাফিক, আর তার দর্শকেরা সেখানে যেতেন নিজের অভিপ্রায় অনুযায়ী বিশেষ বিশেষ অংশে। হয়তো কেউ কেউ ঘুরে ফিরে সর্বক্ষেত্রে উপস্থিত হতেন। কালক্রমে প্রাচীন জিনিসপত্র সম্পর্কে আগ্রহ বাড়ছিল, এবং সম্পন্ন ব্যক্তি বা পরিবারের উদ্যোগে তা সংগৃহীত হয়ে জাদুঘর গড়ার ভিত্তি রচনা করছিল। প্রাচ্য দেশেও এমন সংগ্রহের কথা অবিদিত ছিল না, তবে ইউরোপীয় রেনেসাঁসের পরে পাশ্চাত্য দেশে এ ধরনের প্রয়াস অনেক বৃদ্ধি পায়। এরকম ব্যক্তিগত বা পারিবারিক জাদুঘরে কখনো কখনো জনসাধারণ সামান্য প্রবেশ মূল্য দিয়ে ঢুকতে পারত বটে, তবে অধিকাংশ ক্ষেত্রেই তা সকলের জন্য খোলা থাকত না। রাজারা বা সামন্ত প্রভুরা যেসব সংগ্রহশালা গড়ে তুলতেন তাতে থাকত ওইসব মহাশয়ের শক্তি, সম্পদ ও গৌরবের ঘোষণা। ১৬ শতকের আগে যৌথ কিংবা নাগরিক সংস্থার উদ্যোগে জাদুঘর নির্মাণের চেষ্টা হয়নি। নবনির্মিত এসব জাদুঘরই জনসাধারণের জন্য অবারিত হয় গণতন্ত্রের বিকাশের ফলে কিংবা বিপ্লবের সাফল্যে। ফরাসি বিপ্লবের পরে প্রজাতন্ত্রই সৃষ্টি করে লোভ, উন্মোচিত হয় ভেসাই প্রাসাদের দ্বার। রুশ বিপ্লবের পরে লেলিনগ্রাদের রাজপ্রাসাদে গড়ে উঠে হারমিতিয়ে, টাওয়ার অফ লন্ডনের মতো ঐতিহাসিক প্রাসাদ, এবং তার সংগ্রহ যে সর্বজনের চক্ষু গ্রাহ্য তা বিপ্লবের না হলেও ক্রমবর্ধমান প্রজাতন্ত্রায়নের ফলে ব্যক্তিগত সংগ্রহের অধিকারীরাও একসময়ে তা জনগণের কাছে উন্মুক্ত করার প্রেরণা বোধ করেন, এবং কখনো কখনো এসব ব্যক্তিগত সংগ্রহের দায়িত্বভার রাষ্ট্র গ্রহণ করে, তা সকলের গোচরীভূত করার ব্যবস্থা করে। ১৭ শতকে ব্রিটেনের প্রথম পাবলিক মিউজিয়াম গড়ে উঠে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। এখানকার অ্যাসমোলিয়ান মিউজিয়ামের সৃষ্টি হয় পিতাপুত্র দুই ট্রাজেস্টার্ট এবং অ্যাসমোল, এই তিনজনের সংগ্রহ দিয়ে। ১৮ শতকে রাষ্ট্রীয় প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ মিউজিয়াম, তবে
তার ভিত্তিও ছিল অপর তিনজনের সংগ্রহ, স্যার হ্যান্স স্লোন, স্যার রবার্ট কটন ও আর্ল অফ অক্সফোর্ড রবার্ট হার্লির। এসব কথা উল্লেখ করার একমাত্র কারণ এই যে সামাজিক ও রাজনৈতিক অবস্থা এবং তার পরিবর্তন যে জাদুঘরের রূপকে বড় রকম প্রভাবান্বিত করে সে বিষয়টা তুলে ধরা। জাদুঘরে প্রবেশাধিকার না পেলে কিংবা নাগরিকদের জন্য জাদুঘর গড়ে না উঠালে সেখানে যাওয়ার প্রশ্নই উঠত না। কেন যাব সে চিন্তা তো অনেক দূরের বিষয়। এই প্রসঙ্গে আরও একটা কথা বলা যেতে পারে, পুঁজিবাদের সমৃদ্ধি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিকাশের ফলে 19 শতকে জাদুঘরের সংখ্যা বৃদ্ধি ঘটে। সাম্রাজ্যবাদী শক্তিগুলোও তাদের উপনিবেশে জাদুঘর প্রতিষ্ঠা করতে থাকে। তেমনি একদিকে শিল্পোন্নতি এবং অন্যদিকে উপনিবেশবাদের অবসানের ফলে 20 শতকে জাদুঘর স্থাপনার একটি কাজ দ্রুত এগিয়ে যায়। সদ্য স্বাধীন দেশগুলোও আত্মপরিচয় দ্বারের প্রেরণায় নতুন নতুন জাদুঘর প্রতিষ্ঠায় প্রবৃত্ত হয়। এই প্রসঙ্গে আমাদের বারবার ফিরে আসতে হবে। তার আগে আর দুটি কথা বলি। এককালে আলেকজান্ডিয়ার মতো মেলানো মেশানো জাদুঘরের সবচেয়ে বড় দৃষ্টান্ত বোধ হয় ব্রিটিশ মিউজিয়াম। সেখানে বৃহৎ প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক সংগ্রহশালার সঙ্গে রয়েছে বিশাল গ্রন্থাগার, স্বতন্ত্রভাবে রয়েছে উদ্ভিদ বিজ্ঞান ও জীববিদ্যার জাদুঘর, রয়েছে নানা বিষয়ে অস্থায়ী প্রদর্শনী ও বক্তৃতার ব্যবস্থা। আর এসবের জন্য প্রয়োজন হয়েছে প্রসাদপদ অট্টালিকার, অভ্যাসগতদের মধ্যে যিনি যেখানে যেতে চান তা দেখতে যান ও জানতে যান তিনি তা করতে পারেন। তবে এখানকার প্রবণতা হচ্ছে প্রাকৃতিক জগতের নিদর্শনের চেয়ে মানব সৃষ্ট নিদর্শন আলাদা করে রাখা, আর বিশেষ বিশেষ ক্ষেত্র নিয়ে ছোট বড় জাদুঘর গড়ে তোলা। গত 30 বছরে ব্রিটেনে জাদুঘরের সংখ্যা দ্বিগুণ হয়েছে, যদিও ব্রিটিশ মিউজিয়ামের সমতুল্য দ্বিতীয় কোনো জাদুঘর সে দেশে তৈরি হয়নি। জাদুঘরের বৈচিত্র্য আজ খুবই চোখে পড়ে। সে বৈচিত্র্য একদিকে যেমন সংগ্রহের বিষয়গত, তেমনি গঠনগত এবং অন্যদিকে প্রশাসনগত। আজ ভিন্ন ভিন্ন বিষয়ে জাদুঘর গড়ে তোলার চেষ্টাই প্রবল। প্রত্নতত্ত্ব ও ইতিহাস, মানব বিকাশ ও নৃতত্ত্ব, বিজ্ঞান ও প্রযুক্তি, স্থানীয় ইতিহাস ও সংস্কৃতি, সামরিক ইতিহাস, পরিবহন ব্যবস্থা, বিমানযাত্রা, মহাকাশ ভ্রমণ, পরিবেশ, কৃষি, উদ্ভিদ বিজ্ঞান, জীবতত্ত্ব, শিল্পকলা, আরও আবার নানা উপবিভাগ। কোনো ব্যক্তিবিশেষের জীবন ও সাধনা সম্পর্কিত জাদুঘর বহু দেশে বহুকাল ধরে প্রতিষ্ঠিত হয়ে আসছে। মৎস্যধারার ও নক্ষত্রশালারও এখন জাদুঘর বলে বিবেচিত। জাদুঘর বলতে আজ আর ব্রিটিশ মিউজিয়াম, লুভ বা হারমিতিয়ের মতো বিশাল প্রাসাদ বোঝায় না। উন্মুক্ত জাদুঘর জিনিসটা এখন খুবই প্রচলিত। এমনি কি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ভবনের একাংশে অবস্থিত হলেও জাদুঘরের গুরুত্ব হ্রাস পায় না। প্রশাসনের দিক দিয়ে স্বতন্ত্র শ্রেণীর জাদুঘরের মধ্যে রয়েছে জাতীয় জাদুঘর, স্থানীয় জাদুঘর বা আঞ্চলিক জাদুঘর, বিশ্ববিদ্যালয় জাদুঘর ও একান্ত বা ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা জাদুঘর। আমাদের দেশ থেকে উদাহরণ নিলে বলবো, এখানে যেমন আছে বাংলাদেশ জাতীয় জাদুঘর, তেমনই আছে চট্টগ্রামের জাতিতাত্ত্বিক জাদুঘর, ঢাকার নগর জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, বঙ্গবন্ধু জাদুঘর, বিজ্ঞান জাদুঘর ও সামরিক জাদুঘর, রাজশাহীর বরেন্দ্র মিউজিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর, ঢাকার বলধা গার্ডেন
এবং বিভিন্ন পদার্থিক খননের এলাকায় সাইট মিউজিয়াম। একজন কি দেখতে চান তা স্থির করে কোথায় যাবেন তা ঠিক করতে পারেন। তবে জাদুঘরের একটা সাধারণ লক্ষণ হচ্ছে যা চমকপ্রদ, যা অন্যান্য, যা লুপ্তপ্রায়, যা বিস্ময় উদ্বেগকারী, এমন সব বস্তু সংগ্রহ করা। গড়পরতা মানুষ তা দেখতে যায়, দেখে আপ্লুত হয়। এই প্রসঙ্গে আমার একটা অভিজ্ঞতার কথা বলি। ঢাকায় আমাদের জাতীয় জাদুঘরের প্রথম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন পাকিস্তানের গভর্নর আব্দুল মোনায়েম খান। অনেক আমন্ত্রিতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিতান্ত কনিষ্ঠ শিক্ষক আমিও ছিলাম। লক্ষ্য করলাম শিক্ষামন্ত্রী তার ভাষণ পড়তে গিয়ে মুদ্রিত জাদুঘর শব্দের জায়গায় সর্বত্র মিউজিয়াম পড়ছেন। চা খাওয়ার সময়ে আমাদের শিক্ষক প্রমিত অর্থমন্ত্রী ডক্টর এম এন হুদা আমাকে ডাকলেন কাছে, যেতে বললেন, গভর্নর সাহেবের একটা প্রশ্ন আছে, উত্তর দাও। গভর্নর জিজ্ঞাসা করলেন, মিউজিয়ামকে আমরা জাদুঘর, আপনারা জাদুঘর বলেন না কেন, বলেন কেন? একটু হকচকিয়ে গিয়ে বললাম, স্যার, জাদুঘরই মিউজিয়ামের বাংলা প্রতিশব্দ। গভর্নর এবার রাগন্ত স্বরে বললেন, মিউজিয়ামে যে আল্লাহর কালাম রাখা আছে তা কি জাদু? আল্লাহর কালাম বলতে তার মনে বোধ হয় ছিল চমৎকার তুঘরা হরপে লেখা নুসরত শাহের আশরাফপুর শিলালিপি, ষোলো শতকে এক মসজিদ প্রতিষ্ঠার বৃত্তান্ত সংকলিত প্রস্তরক। সেটা রাখা হয়েছিল সকলে চোখে পড়ার মতো জায়গায়। যা হোক, গভর্নরের প্রশ্নের জবাবে আমি বললাম, স্যার, এই অর্থে জাদু নয়, বিস্ময় জায়গা বলে জাদু। মা যেমন সন্তানকে বলে, ওরে আমার জাদুরে, ব্যাখ্যার পরের অংশটা যথার্থ কিনা সে বিষয়ে এখন সন্দেহ হয়। তবে আমার বাক্য শেষ করার আগে গভর্নর হুঙ্কার দিলেন, না, জাদুঘর বলা চলবে না, মিউজিয়াম বলতে হবে, বাংলায়ও আপনারা মিউজিয়ামই বলবেন। তর্ক করা বৃথা হুকুম শিরোধার্য করে আমার চ্যান্সেলরের সামনে থেকে পালিয়ে এলাম। যা, পলায়েতে সজীবিত। আরও একটা প্রবাদ আছে, চোর পালালে বুদ্ধি বাড়ে। আমারও তাই হলো। গভর্নরের সামনে থেকে চলে আসার পর মনে হলো, তাকে বললাম না কেন, জাদু শব্দটা ফার্সি, তাতে হয়তো কিছুটা তিনি স্বস্তি পেতেন। আপনারা অনেকেই জানেন জাদুঘর পুরোটাই ফার্সি, তবে জাদুঘরের ঘরটা বাংলা। উর্দুতে জাদুঘরকে বলা হয় আজবখানা, হিন্দিতে অজায়েব ঘর, খানা ফার্সি আজব, আজিব আজায়েব আরবি। জাদু ও আজব শব্দে দোতনা আছে দুরকম, একদিকে কুহক ইন্দ্রজাল ভেলকি, অন্যদিকে চমৎকার মনোহর কৌতূহল উদ্দীপক। আমার ছেলেকে সোজা পেয়ে মেয়েটা জাদু করেছে, আর কি জাদু বাংলা গানে দুরকম দোতনা প্রকাশ করে। বয়সের দোষ, এক কথা থেকে অন্য কথায় চলে যাচ্ছি। মোনায়েম খান যে সেদিন রাগ করেছিলেন এবং জাদুঘরের অন্য অনেক কিছু থাকা সত্ত্বেও যে তিনি আল্লাহর কালামের কথা বিশেষভাবে উল্লেখ করেছিলেন, এখন মনে হয় তার একটা তাৎপর্য ছিল। তিনি দ্বিজাতি তত্ত্বে বিশ্বাসী ছিলেন, তাই জাদুঘরে সংরক্ষিত মুসলিম ঐতিহ্যমূলক নিদর্শন তাকে আকর্ষণ করেছিল। এবং বাংলায় মুসলমান হিন্দু নির্বিশেষে জাদুঘরকে যেহেতু জাদুঘর বলে, তাই তিনি সেটা বর্জন করে মিউজিয়াম শব্দটি বাংলায় ব্যবহার করতে চেয়েছিলেন মুসলমানদের
স্বতন্ত্র প্রয়োগ হিসাবে। জাদুঘরকে যদি তিনি আত্মপরিচয় লাভের ক্ষেত্র হিসাবে দেখে থাকেন তাহলে মোটেই ভুল করেননি। অল্প বয়সে আমি যখন প্রথম ঢাকা জাদুঘরে যাই তখন আমিও এক ধরনের আত্মপরিচয়ের সূত্র সেখানে খুঁজে পাই। অতটা সচেতনভাবে না হলেও বাংলা স্থাপত্য ও ভাস্কর্যের প্রাচীন নিদর্শনের সঙ্গে সেই আমার প্রথম পরিচয় ঘটে। স্থাপত্যের নিদর্শন বলতে প্রধানত ছিল কাঠের ও পাথরের স্তম্ভ, আর ভাস্কর্য ছিল পৌরাণিক অজস্র ও নানা উপকরণ তৈরি। বঙ্গদেশে অত যে বৌদ্ধ মূর্তি আছে সে সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। পৌরাণিক লৌকিক অত যে দেবদেবী আছে তাও জানতাম না। মুদ্রা এবং অস্ত্রশস্ত্র দেখে আমায় মুসলিম শাসন সম্পর্কে কিছুটা ধারণা হয়েছিল। ইশাখা কামানের গায়ে লেখা বাংলা দেখে মুগ্ধ হয়েছিলাম। পোড়ামাটির কাজও আন্দোলনের ইতিহাস কিছুটা জানতাম। পোড়ামাটির কাজও ছিল কত বিচিত্র ও সুন্দর। জাদুঘরের বাইরে তখন রক্ষিত ছিল নীল জাল দেওয়ার মস্ত বড় কড়াই। নীল আন্দোলনের ইতিহাস কিছুটা জানতাম। কড়াইয়ের বিশলত্ব চিত্তে সম্ভ্রম জাগাবার মতো, কিন্তু তার সঙ্গে যে অনেক দীর্ঘশ্বাস ও অশ্রুবিন্দু জড়িত সেটা মনে পড়তে ভুল হয়নি। ঢাকা জাদুঘরে যা দেখেছিলাম তার কথা বলতে গেলে পরে দেখা নিদর্শনের সঙ্গে জড়িয়ে যেতে পারে, কিন্তু বঙ্গের হাজার বছরের পুরনো ইতিহাস ও সমৃদ্ধ সংস্কৃতির যে নমুনা সেখানে ছিল তা থেকে আমি বাঙালির আত্মপরিচয় লাভ করেছি। পরে তা শক্তিশালী হয়েছে কলকাতা জাদুঘর ও ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখে। পরবর্তীকালে পৃথিবীর বহু জাদুঘরে আত্মপরিচয় জ্ঞাপনের এই চেষ্টা নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখবার যত্নকৃত প্রয়াস দেখেছি। আলেকজান্দ্রিয়ার গ্রেকো রোমান মিউজিয়ামে ও কায়রো মিউজিয়ামে যেমন মিশরের পুরনো ইতিহাস ধরে রাখা হয়েছে, সিয়াটলে ও নর্থ ক্যারোলাইনার পূর্ব প্রান্তে দেখেছি আমেরিকার আদিবাসীদের নানাবিধ অর্জনের নিদর্শন এবং ইউরোপীয় বস্তি স্থাপনকারীদের প্রথম আগমনকারীর স্মৃতিচিহ্ন। ব্রিটিশ মিউজিয়াম এবং টাওয়ার অফ লন্ডনের ইংল্যান্ডের ইতিহাসের অনেকখানি ধরা আছে। কুয়েতের জাদুঘরে আমার ছেলেবেলায় দেখা ব্রিটিশ ভারতীয় মুদ্রার সযত্ন স্থান দেখে চমৎকৃত হয়েছি, বুঝেছি তাদের আত্মানুসন্ধান শুরু হয়েছে, কিন্তু দূর ইতিহাসের পাথুরে প্রমাণ হাতে আসেনি। এতে কোনো সন্দেহ নেই যে জাদুঘরের একটা প্রধান কাজ হল সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ এবং জাতিকে আত্মপরিচয় দানের সূত্র জানানো। জাদুঘরে আমাদের যাওয়ার এটা একটা কারণ। সে আত্মপরিচয় লাভ অনেক সময়ে সামাজিক রাজনৈতিক বা রাষ্ট্রিক পরিবর্তনেও সূচনা করে। টাওয়ার অফ লন্ডনে সকলে ভিড় করে কোহিনূর দেখতে, আমিও তা দেখতে গিয়েছিলাম। তখন আমার আরেকটা কথা মনে হয়েছিল, জাদুঘর হৃত সাংস্কৃতিক উত্তরাধিকারের জায়গা বটে, তবে তা সবসময় নিজের জিনিস হবে এমন কথা নেই। অন্যের ঐতিহ্যিক উত্তরাধিকার হনন করে এনেও সাম্রাজ্যবাদী শক্তি নিজেদের জাদুঘর সাজাতে কুণ্ঠিত বোধ করে না। তবে একটা কথা স্বীকার করতেই হবে, ব্রিটিশ মিউজিয়ামে নানা দেশের নানা নিদর্শন সংগৃহীত হয়েছে। কি উপায়ে সংগৃহীত হয়েছে সে কথা আপাতত মুলতবি রাখলাম, কিন্তু এসব দেখে অভিন্ন মানব সত্তার সন্ধান পাওয়া যায়। মনে হয় এত দেশে এতকালে মানুষ যা কিছু করেছে তার সব কিছুর মধ্যে আমি আছি।
জাতীয় জাদুঘর একটা জাতিসত্তার পরিচয় বহন করে। যে সেখানে যায় সে তার নিজের ও জাতির স্বরূপ উপলব্ধি করতে পারে, সংস্কৃতির সন্ধান পায়, আত্মবিকাশের প্রেরণা লাভ করে। এই যে শত সহস্র বছর আগে সব জিনিস যা হয়তো একদিন ব্যক্তির বা পরিবারের কুঠিগত ছিল তাকে যে নিজের বলে ভাবতে পারি তা কি কম কথা? আবার অন্য জাতির অনুরূপ কৃতিত্বের সঙ্গে যখন আমি একাত্মতা অনুভব করি তখন আমার উত্তরণ হয় বৃহত্তর মানব সমাজে। জাদুঘর আমাদের জ্ঞান দান করে, আমাদের শক্তি যোগায়, আমাদের চেতনা জাগ্রত করে, আমাদের মনোজগৎকে সমৃদ্ধ করে। জাদুঘর একটা শক্তিশালী সামাজিক সংগঠন। সমাজের এক স্তরে সঞ্চিত জ্ঞান তা ছড়িয়ে দেই জনসমাজের সাধারণ স্তরে। গণতন্ত্রায়নের পথ প্রশস্ত হয় এভাবে। জাদুঘর শুধু জ্ঞানই ছড়িয়ে দেয় না, অলক্ষ্য ছড়িয়ে দেয় ভাবাদর্শ। কাজেই এ কথা বলা যেতে পারে যে জাদুঘর যেমন সামাজিক ও রাষ্ট্রীয় ভাবনার সৃষ্টি করে, তেমনই তা সামাজিক ও রাষ্ট্রীয় পরিবর্তনেও কারণ ঘটাতে পারে। আরও একটা সোজা ব্যাপার আছে, জাদুঘর আমাদের আনন্দ দেয়, মানুষের অন্তত উদ্ভাবন নৈপুণ্য, তার নিরলস সৃষ্টি ক্ষমতা, তার তন্নিষ্ঠ সৌন্দর্য সাধনা, তার নিজেকে বারংবার অতিক্রম করার প্রয়াস, এসবের সঙ্গে পরিচয় হয়ে আমরা অশেষ উল্লসিত হই। এত কিছুর পরেও যদি কেউ প্রশ্ন করেন জাদুঘরে কেন যাবে, সূক্ষ্ম কৌতুক সঞ্চার করে প্রাবন্ধিক পরিশেষের লিখেছেন, তাহলে তার একমাত্র উত্তর বোধ হয় এই, কে বলেছে আপনাকে যেতে? সো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আবারও কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো প্রবন্ধ, ছোট গল্প, নাটক, উপন্যাস অথবা কবিতা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।